ওয়েলকাম ফ্রেন্স ডিএ মামলায় ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট নাকি অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ এটাই মনে করেন কর্মচারী সংগঠনগুলি আর সেটা পাওয়ার জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে একটি সংগঠনের পক্ষ থেকে আর আই করা হয়েছিল সেখানে উত্তর পাওয়া যায়নি বলে তারপর কলকাতায় করে কেসও হয় সেখানেও একটা অর্ডার অর্ডার প্রকাশিত হয় সেই নিয়েও আপডেট ডেকেছিলাম তবে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে কিছুটা হলেও স্বস্তির খবর অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আপডেট পেতে দেখুন এখানে একটি যে চিঠি পাওয়া গেছে সেটা দেখুন ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন খাদ্য ভবন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে দেখুন এই হোক শ্রী দেবপ্রসাদ হালদার এনাকে দেওয়া হয়েছে দেবপ্রসাদ হালদার আপনারা জানেন যে ইউনিটি ফোরামের সঙ্গে যুক্ত এবং কি বলা হচ্ছে এখানে দেখুন অনারেবেল কমিশন হ্যাজ ডিসাইডেড টু কনসিডার অ্যান্ড ডিসপোজ অফ দ্য অ্যাপিল কমপ্লেন বাই কন্ডাক্ট এ ভার্চুয়াল হিয়ারিং ইন প্রেজেন্স অব বোথ পার্টিস তাহলে দেখলেন যে অবশেষে সেই হাইকোর্টের রায় কিন্তু ওই আর নিয়ে একটা মিটিং হতে চলেছে যেটা স্টেট যে ইঞ্জিনিয় ইনফরমেশন কমিশনার আছেন ওয়েস্ট বেঙ্গলের সেখানে ইনফরমেশন কমিশন আছে সেখানে এই মিটিং হতে চলেছে এ মানে যদিও এটা ভার্চুয়াল হবে সেই জন্য দেওপ্রসাদ বাবুকে দেওয়া হয়েছে এই যদি ম্যাটার উইল বি হার্ড বাই সি রাজ কানজিয়া অনারেবেল স্টেট ইনফরমেশন কমিশনার বেঙ্গল তাহলে দেখলেন যে অবশেষে এটা শোনা হবে সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে এবং কবে শোনা হবে সেই ডেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যে দেখুন শ্রীদেবপ্রসাদ হালদার এখানে দেওয়া হয়েছে দেখুন ডেট দেওয়া হয়েছে আট এগারো দু হাজার তেইশ টাইম হচ্ছে দুপুর বারোটায় তাহলে হিয়ারিং অবশেষে হতে চলেছে এই যে স্পষ্ট বেতন কমিশনের রিপোর্ট চা নিয়ে যে আর সেটা দুবার অ্যাপিল হয়ে যাওয়ার পরে জবাব না পেয়ে হাইকোর্টে গিয়েছিল ইউনিটি ফোরাম তারপরে হাইকোর্ট থেকে একটা এটা মীমাংসার জন্যে বলা হয় তারপরেই দেখা যাচ্ছে স্টেট ইনফরমেশন কমিশন থেকে দেওপ্রসাদ বাহুকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই নিয়ে কিন্তু ও বোধ পার্টিকে ডাকা হয়েছে এই মিটিংয়ে দি এস পি আই ও ইজ ডাইরেক্টেড টু সাবমিট এ রিটার্ন স্টেটমেন্ট গিভিং দ্য স্ট্যাটাস the RTI, অন uh, দ্য the টিআই অফ দ্য কমপ্লেন্ট অ্যাপ্লেন্ট অব দ্য কমিশন অ্যাটলিস্ট টু ডেস পাইর টু দ্য হিয়ারিং তাহলে দেখলেন হিয়ারিংয়ের দুদিন আগে এই আর টিআইয়ের যে জন্য কী অ্যাকশন নেওয়া হয়েছে সেটার কিন্তু রিপোর্টও সাবমিট করতে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ধন্যবাদ